everyone, good morning and welcome back to our channel. So, আজকে তো ভিডিওটা শুরু করছি একদম পুরীর হোটেলের ছাদ থেকে। বাট আমাদের হোটেলে বিচ ভিউ নেই। তো কি করা যাবে? প্রচুর হোটেল সার্চ করেছি বাট এই টাইমটা ভীষণ রাশ, কোনো রকম ভাবে কোনো হোটেল পাইনি। তো হোটেলের কাহিনীটা আমি তোমাদেরকে পরে বলছি যে মানে আমরা প্রচুর হোটেল সার্চ করেছি, কিভাবে এই হোটেলটা পেলাম তো সেটা সব কিছু বলছি। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে রিজুর সাথে দেখা হবে, তো রিজুর সাথে কিন্তু দেখা হয়ে গেছে, কারণ রিজুরাও পুরীতে এসেছে। তো রিজু এখন ওর বন্ধুদের সাথে রয়েছে, তো আমি একটু পরে ওকে আমার ক্যামেরাটা মানে ফোনটা দিয়ে দেব, দিয়ে বলবো বন্ধুদের সাথে ভিডিও করার জন্য। আর এদিকে আমার মা দেখো ছাদ ভরে উনি জামা কাপড় মেলেছে, কারণ মার কালকের থেকে এসেই বাবা এখানে কত বড় বড় কি পাখি, মানে এগুলো বাজ পাখি, বাবা কত বড় বড় বাজ পাখি উঠছে। তো আমার মা কালকের থেকে হোটেলের প্রত্যেকটা বয়কে জিজ্ঞাসা করেছে যে ছাদে জামা কাপড় মেলার জায়গা আছে। দেখো একবার পেছন দিকে দেখা যাচ্ছে না, তো যাই হোক পরে দেখাবো। তো সবাইকে জিজ্ঞাসা করেছে যে হোটেলে জামা কাপড় মেলার জায়গা আছে, তো সবাই বলেছে যে হ্যাঁ আছে। তো আমার মা দড়িও নিয়ে এসেছে, এখন মা ছাদ ভরে জামা কাপড় মেলেছে। বাড়িতে জামা কাপড় মেলার জায়গা নেই, বাড়িতে জামা কাপড় মেলার জায়গা নেই। তা মার বক্তব্য হচ্ছে যে এখানে ভালো রোদ আছে, তাই যতটা সম্ভব একটু কেচে দিই। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু আমাদের ছাদ থেকে ভিউটা দেখাই। মন্দিরে কোনো ফোন বা কোনো কিছু অ্যালাউ নেই বলে আমরা কোনো ফোন নেইনি, শুধুমাত্র আমি কৃষ্ণেন্দুর ফোনটাই নিয়েছি, আমি ট্রাইপডও নেইনি। তো যতটা সম্ভব চেষ্টা করব তোমাদেরকে দেখানো, বাট আমি জানি যে মন্দিরে কিন্তু মানে ফোন বা কোনো কিছু ভিডিও করা মানে কোনো কিছু অ্যালাউ নেই, ফোনই অ্যালাউ নেই, তো ভিডিও তো অনেক পরের কথা। তো বাইরের থেকেই তোমাদেরকে জগন্নাথ দেবের যে চূড়াটা রয়েছে সেটাই তোমাদেরকে দর্শন করিয়ে দেব। আর তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি কেন এখন শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে আমরা এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে পুজো দিতে, আর এখন বাজে হচ্ছে 10:30 মতন। তো পান্ডা, যে পান্ডার সাথে কথা হয়েছে মানে পুজো দেব, তো তিনিই বলেছিলেন 10:30, তো আমরা রেডি হয়ে গেছি, এখনই আমরা বেরোবো। এইদিকে মা রয়েছে, মা একটু আশেপাশটা, যে এই পাশে মা রয়েছে আর এখন এখানে আমি, তো নিচে কৃষ্ণেন্দু বাবা সবাই রেডি হয়ে গেছে, আমাদের রুমটা ক্লিন করছে, তো ওই জন্য একটুখানি ওয়েট করছি। তো চলো বেরিয়ে কথা হচ্ছে। বেরিয়ে পড়লাম হোটেল থেকে মন্দিরের উদ্দেশ্যে, আর এই যে বস সেজে রেডি হয়ে গেছে, আর সামনে আছে হচ্ছে বাবা মা, মাকে তো তোমরা আগেই দেখে নিয়েছো, তো সামনে বাবা রয়েছে। তো এই যে একটু বাবাকে দেখে নাও, এই যে বাবা। তো এখন দেখি এখান থেকে টোটো বা কোনো অটো কোনো কিছু করে মন্দিরে যাব। সামনে আর এখন যে আমাদের পান্ডা তাকে বাবা ফোন করলো, তো সে আসুক তারপরে ভেতরে ঢুকবো। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম যে পুরীর মন্দিরে, হ্যাঁ মা বলছে এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, তা এসেছিলাম তখন আমার 2 বছর বয়স, তা সে আজ থেকে। তো এই যে বাবা এখন এখানে কথা বলছে, আর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম পুরীর মন্দিরের চূড়াটা, তো এর বেশি তো আর ফোন অ্যালাউ নেই, এবার ফোনটা জমা রেখে দেন আমরা ভেতরে ঢুকে যাব। বেরোলাম আর মন্দিরে আমাদের সাথে একটা ট্র্যাজেডি হয়েছে, তো কি হয়েছে সেটা পরে হোটেলে ফিরে তোমাদেরকে বলবো, কারণ এখন এই রাস্তায় ভীষণ উল্টো পাল্টা ভাবে মানে স্কুটি বাইক এইসব যাচ্ছে, তো
ক্যামেরা নিয়ে এইভাবে এখানে খুব বাজেভাবে চলাফেরা করে ভীষণ ভীষণ মানে এমন বাজেভাবে মানে মনে হচ্ছে যেন সেন্সটা সে মন্দিরের বাইরেই রেখে চলে এসেছে এরকম হচ্ছে ব্যাপার আর বিভৎস ভিড় আজকে মানে আজকে ভিড় হওয়ার একটা রিজনও রয়েছে আজকে হচ্ছে রামের রাজ্যাভিষেক হয়েছিল মানে আজকের পূর্ণিমার এই তিথিটাতে তো সেই জন্য আজকে বিকালে জগন্নাথ দেবকে সোনার বস্ত্র পরানো হবে তার জন্য মন্দিরে প্রচণ্ড ভিড় তো আমাদের সাথে কি ট্র্যাজেডি হয়েছে সেটা তো তোমাদেরকে বলবই যাই হোক মন্দির অবধি যেতে পেরেছি এটাই বড় কথা মানে মন্দিরের ভেতরেও ঢুকেছি তো আমরা পুজো দেব হচ্ছে আগামীকাল আজকে পুজো দিতে পারিনি কেন পারিনি কি সবটাই তোমাদেরকে বলছি হোটেলে গিয়ে এতক্ষণ পর ডাবের জলটা যেন আমাদের শান্তি ব্লিস জাস্ট পিওর ব্লিস আর এখন এখানে আমাদের খাবার চলে এসেছে তো আমরা নিয়েছিলাম হচ্ছে ভাত এদিকে রয়েছে চিড়ি চিড়ি আলু ভাজা ইঁচড় দিয়ে চিংড়ি মাছ ভেটকি মাছের পাতুরি ডাল আর এইদিকে রয়েছে হচ্ছে মটন ডাক মাংস তো এই ছিল হচ্ছে আমাদের মেনু কেমন খাচ্ছ দারুণ মটনটা প্রথমে সেদ্ধ হয়নি পরে বলার পরে বেশ নরম হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে তো এটা আমাদের হোটেলের কাছেই মানে খুব বেশি দূরে না আর আমরা যেখানে রয়েছি সেটা কাছে হচ্ছে গোল্ডেন বিচ আর গোল্ডেন বিচ থেকে এগিয়ে গেলে গোল্ডেন বিচটা আমাদের হোটেল থেকে মোটামুটি 700 মিটার মতো আর স্বর্গদ্বার হচ্ছে মোটামুটি 1.1 কিলোমিটার তো খাওয়া দাওয়া তো করলাম দেখলে তোমরা যে ভজহরি মান্নায় খেয়েছি বাঙালি রেস্টুরেন্ট হিসাবে খুবই ভালো আর ভাত খাওয়ার পরে আমরা ভেতো বাঙালিদের একটু ঘুম পাচ্ছে যদি আমি ভেতো বাঙালি না তাও ভাত খাওয়ার পরে একটু ঠেলে ঠেলে ঘুম পাচ্ছে তাই বেশি কথা বলতে পারছি আর আজকে তোমাদের সাথে আমাদের হোটেলটা কেমন সেটাও শেয়ার করব আর রুম ট্যুরটাও দিয়ে দেবো আজকে ভিডিওতে ফ্রেশ হয়ে বসলাম আর এবার তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে যে কি হয়েছিল আজকে সকালবেলা তো আজকে মানে আমরা কালকে রাত্রিবেলা যখন এসে পৌঁছেছি তখন আমাদের যে পান্ডা মানে আমি আগেই বলেছিলাম যে আমরা আগেও এসেছি পুরীতে শুধু আমরা না আমাদের ফ্যামিলির সবাই এসেছে তো যেই পান্ডার ওখান থেকে আমরা পুজো দেই তো তিনি এখন আর বেঁচে নেই তো ওনারই বংশ পরম্পরা যারা রয়েছে ওনার নাতি তো তাকে আর কি মানে ওনার নাতির কে নয় ওনার যে আমাদের যে পুজো করতো সেই পান্ডা তার ছেলেকে ফোন করা হয়েছিল তো উনি বলেছিল যে আমরা পুরীতে পৌঁছানোর পর উনি আমাদেরকে ফোন করে দেবেন যে আমরা কালকে সকালে কখন পুজো দেবো তো বাবা রাত্রিবেলা ফোন করেছে বাট উনি ফোন ধরেনি তো সকালবেলা বললো যে এরকম 10:30 সময় আমরা আপনারা আসুন তো তোমরা দেখলেই যে আমি ভিডিওতে বললামই আমি 10:30 বাজে আমরা এখন যাবো পুজো দিতে তো পুজো দিতে তো গেছি মন্দিরে অসম্ভব ভিড় মানে বলে বোঝানোর মতন না আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মন্দিরের রাস্তা দিয়ে সমানে সাইকেল তারপর কি হয়েছিল স্কুটি বলো হ্যাঁ তো সাইকেল স্কুটি বাইক প্রত্যেকটা জিনিস মানে ভীষণ বাজেভাবে চলছে যার জন্য মানুষ মানে তিল তিল করে মানে
পায়ে হেঁটে এগোচ্ছে, এগোতেই পারছে না। তো যাই হোক, সমস্ত কিছু করে যখন আমরা জুতো মোবাইল সবকিছু রেখে মানে মানে আজকে স্পেসিফিক্যালি এতটাই ভিড় যে একদম ম্যানেজেবল না, পুলিশগুলো শতমত খেয়ে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে যে যার মতো যেদিক দিয়ে পারছে ঢুকছে, মানে একদম খুব মানে অ্যাসিঙ্ক্রোনাস টাইপের একটা ভিড় হয়ে রয়েছে আশেপাশে। তারপর সব কিছু যখন কমপ্লিট করে আমরা ফাইনালি মন্দিরে গিয়ে ঢুকলাম, তখন মানে কি বলবো, মন্দিরে তো প্রচণ্ড ভিড়। তবে একটা জিনিস ভালো যে এখানে কোনো টাকা দিয়ে কোনো রকমভাবে আগে যাওয়া পরে যাওয়ার কিছু নেই, সবাই সমান ভগবানের কাছে। তো সেই জন্য তুমি যত বড় মানুষই হও না কেন, তোমাকে ওই লাইন দিয়ে ওইভাবে দাঁড়িয়েই পুজো দিতে হবে। তো এবার জানি না, সেলিব্রিটিদের ক্ষেত্রে তো ব্যাপারটা অবভিয়াসলি আলাদা হয়, সেটা না, বাট তাহলেও কিন্তু মানে নর্মাল যারা সাধারণ মানুষ, তা আমার কাছে বেশি পয়সা আছে মানেই যে আমি ঠাকুরকে ওখানে গিয়ে টাকা দিয়ে ঢুকে গেলাম, সেরকম ব্যাপার নেই, এটা আমার বেশ ভালো লাগে। আর কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে সিস্টেমের ভীষণ অভাব, যেখানে মানে জুতো, তারপরে হচ্ছে তোমার মোবাইল রাখার জায়গায় বিভৎস ভিড়, কোনো লাইন মেনটেন নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট করে যখন ঠাকুরের ওখানে গেলাম, তখন গিয়ে শুনছি যে 12টার সময় মন্দির বন্ধ হয়ে গেছে। তার কারণ নর্মাল দিনে হয় না, কিন্তু আজকে পূর্ণিমা আছে, প্লাস আজকে যেটা ওনারা বললো যে রামের মানে এই পূর্ণিমা তিথিতেই হয়তো রামের অভিষেক হয়েছিল, তো সেই জন্য আজকে এখন ঠাকুরের অভিষেক হবে, দেন ঠাকুরকে মানে জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রাকে সোনার বস্ত্র পরানো হবে। তো সেই জন্য এখন মন্দির বন্ধ থাকবে, 1.5-2 ঘন্টা পর মন্দির খুলবে, আর এছাড়াও প্রচণ্ড ভিড় হবে, তো সেটা ঠিকঠাকভাবে দর্শন করাও যাবে না। তো ওনারা বললেন যে আগামীকাল যেতে, তো সেই জন্য আগামীকালই আমরা যাব গিয়ে পুজো দেব। তো এটা গেল হচ্ছে আজকে সকালের পুজো না দিতে পারার ইতিহাস। এখন এখানে বসেছে হচ্ছে চায়ের আড্ডা, আমরা সবাই মিলে এক ঘরে বসে চা খাচ্ছি। মা আছে এখানে আর আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বার বিচের কাছে। তো আমাদের কাছে এটা সেটা হচ্ছে গোল্ডেন বিচ, তো ওটাও কালকে যখন রাত্রে এসে দেখেছিলাম তখন তো মানে অনেকটা রাত হয়ে গেছে, তো এখন গিয়ে আগে ওটা দেখি, দেন যাবো স্বর্গদ্বার বিচে। আর এই যে এদিকে হচ্ছে কৃষ্ণেন্দু রেডি হয়ে গেছে, যদিও এখন এতটাও ঠান্ডা নেই পুরীতে, মানে পুরীর ওয়েদার বেশ ভালো, দিনের বেলা হারিয়ে যাচ্ছি, তো তাই একটুখানি জ্যাকেট প্রিকশন নিয়ে নিচ্ছি, ইন কেস যদি গরম লাগে আবার খুলে মার ব্যাগে ঢুকিয়ে দেবো। তো পুরীর ওয়েদার কিন্তু মানে রাতের দিকে বেশ ভালো, মানে সন্ধ্যার পর থেকে ওয়েদারটা ভীষণই ভালো, একদম একটা হালকা হালকা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ, বাট খুব বেশি গরম না। তবে দিনের বেলা কিন্তু বেশ ভালো গরম লাগছে, মানে রীতিমতো আমাদের ফ্যান চলছিল দিনের বেলা। তো চলো এখন যাই বীজটা দেখি কেমন, তোমাদেরকেও দেখাই। নাও ট্রাই করে দেখো, খারাপ না, তবে ঘুগনি দিয়ে পাপড়ি চাট এখানে মনে হয় তাই সিস্টেম, আমাদের ওখানে আলু দিয়ে এখানে ঘুগনি দিয়ে।
আমরা কলকাতার পাপড়ি চাট খেয়ে অভ্যস্ত, আমাদেরকে এটার পছন্দ হবে? মিষ্টি মশলা একটু কম, লেবু তো দেয়নি, লেবু দিয়ে নিয়ে আসলো। লেবু ছাড়া কেমন একটা লাগছে না, ভালো খেতে। আমি একটু টকটা কম খাই বলে আমার আর মার কাছে ঠিকই লাগছে। আর করম তো আমার অল টাইম ফেভারিট। ওই দেখো বাবা, আর মা সবকিছুতে পেট ভাড়ের চিন্তাই করে যাচ্ছে, চা খেলে পেট ভার। ঘোরাফেরা কমপ্লিট, আর এখন চলে যাচ্ছি হোটেলে। আর আজকে পুরীর বিচে মানে অনেক দোকানই বন্ধ, কারণ যেহেতু আজকে প্রথমেই বলেছিলাম যে ওই রামের অভিষেক রয়েছে। তো এই যে এখানে ইয়ে ছিল, মানে এখানে কাইন্ড অফ মানে কি বলে নাম সংকীর্তন টাইপের হয় না, সেরকম টাইপের একটা হচ্ছিল। তো ওই জন্য আজকে এইদিকে নিচে সব দোকানগুলোই বন্ধ ছিল, শুধু আরো মানে অনেকটা এগিয়ে যাওয়ার পর এই দোকানগুলো খোলা পেলাম। আর ঠান্ডা সেরকম নেই, কিন্তু ওই হাওয়া লাগছে, হ্যাঁ একদমই নেই, বাট তাও একটু টোটোতে গেলে আর সমুদ্রের সামনে একটু হাওয়া লাগছে বলে তো যাচ্ছি বলে মাথায় দিয়ে নিলাম। ফিরে এসে তোমাদের জন্য এই হোটেলের রুম ট্যুর সেগুলো সব ভিডিও করছিলাম, আর আমি বলেছিলাম যে এই ভিডিওতে সেটা পোস্ট মানে দিয়ে দেব, বাট এই ভিডিওটা এমনি লেন্দি হয়ে গেছে, তো ওই জন্য আলাদা করে আমি একটা এই হোটেলের পুরো রুম ট্যুর, দেন হোটেলের কত কী রেট, তারপর হোটেলটা কোথায়, সে সমস্ত কিছুর একটা ভিডিও পোস্ট করব। তো সেটা তোমরা যখন চ্যানেলে আসবে সেটা তো দেখতেই পারবে। আর এখন আমাদের মানে লাঞ্চ সরি ডিনার হয়নি, তো ডিনার করব। আর আজকে আমাদের ডিনারে তো আগেই বলেছিলাম রিজুদের সাথে ডিনার হবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এই হোটেলটা হচ্ছে রিজুর যে বন্ধু আছে তার বাবার হোটেল, তো তাই জন্য সেই মানে সে আর কি আমাদেরকে আজকে ইনভাইট করেছে ওদের সাথে ডিনার করার জন্য। তো এখন এখানে এসে গেছে হচ্ছে আমাদের ডিনার, আর ডিনারে ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিলি চিকেন মিষ্টি। তো আমাদের ডিনার করা কমপ্লিট, আর এই যে এসে গেছে আমার সোনা বাবা। তো আমরা কিন্তু একসাথে ডিনার করছি, বল আজকে কি কি ডিনার করলাম একটু বলে দে। তো আমরা আজকে করলাম হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন ডিনারে, তোমরা তো দেখতেই পেয়েছো সেটা। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। মর্নিং, তো দেখো আমি এখন চলে এসে হোটেলে। জল দিদি এর আগে লাস্ট ব্লগে বলেছিলো যে আমার জল দিদি অন্য একটা জায়গায় দেখা হবে তাড়াতাড়ি, কিন্তু সেটা বলেনি, ওর জন্য আজকে আমি বলেছি যে এটা হলো হোটেলের পুরি, মানে পুরি হোটেল, আমার বন্ধুর বাবারই হোটেল এটা। আমরা এখানে থাকতে এসেছি, তো আজকে তো আস্তে আস্তে দেখতেই থাকো আজকে আমরা কী কী করবো। দেখো এখানে মেস পিপি রেডি হয়ে এসে গেছি, দিদিদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে পুরীতে, পুরি হোটেলে। আর আমি তো আগেই বলেছিলাম আর এদিকে আমি এখন রেডি হচ্ছি, তাই আমি এখন নিজেকে দেখালাম না, তো আমি রেডি হয়ে নি, তারপর পুরি যুদের সাথে পরে দেখা হবে। এনজয় করছে, আমরা এখন পুজো দিতে যাব মন্দিরে।